দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুজনের। এই ঘটনায় তীব্র উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে কৈলা শহরের ভগবান নগর এলাকায়। জেলা হাসপাতাল থেকে নিজের গ্ল্যামার বাইকে চালিয়ে বুধবার শহরের দিকে যাচ্ছিলেন পেশাই রাজমিস্ত্রি কৈলা শহরের ইরানি এলাকার বাসিন্দা আতাবুর রহমান। উল্টো দিক থেকে প্রচন্ড দ্রুত গতিতে আসছিল একটি পালসার বাইক। কৈলা শহরের লাটিয়াপুরা গ্রামের জমির আলী, চণ্ডীপুর গ্রামের কলেজ পড়ুয়া সাহিল আহমেদ এবং শহরের গোবিন্দপুর এলাকার যুবক শরীফ আলী, এই তিন যুবক ছিলেন সেই বাইকে। ভগবান নগর এলাকার ত্রিমুখীতে মুখোমুখি সংঘর্ষ হয় দুই বাইকের। বাইক দুর্ঘটনার বিকট শব্দ শুনে কৈলা শহরের অগ্নিনির্বাপক দপ্তরের অফিসে খবর দেয় গ্রামবাসীরা। আহত চারজন যুবককে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে গ্ল্যামার বাইকের চালক আতাবুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পালসার বাইকের তিনজন আরোহীর মধ্যে চণ্ডীপুর গ্রামের কলেজ পড়ুয়া সাহিল আহমেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আগরতলার জিবি হাসপাতালে তাকে রেফার করেন চিকিৎসকরা। পরবর্তী সময়ে অপর দুই যুবক জামির আলী এবং শরীফ আলীকেও নিয়ে আসা হয় জীবিত। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট পূর্ণকৃত দেববর্মা। আমি তো এতে আসলাম, আমার কোয়ার্টারে হঠাৎ করে ফোন এলো, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটা বাইকের। তারপরে তাড়াতাড়ি সবাইরে ফোন করলাম, আমার সার্জনরা ফোন করলাম, আরও বাদ বাকি যারা ডাক্তার আসলে সবাইরে ফোন করলাম। তো আমি যখন আইসি তখন ডাক্তার অলরেডি যখন বসে গেছে গা, আমার সার্জন স্যারও তখন সামনে স্পটেই আসছিল। তো আয়া শুনলাম কি দুইটা বাইকের সংঘর্ষ হয়েছে, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটার মধ্যে একজন স্পটে মারা গেছে, একজন বেশি ইঞ্জিওর, আর দুজন ইঞ্জিওর কিন্তু নট দ্যাট মাচ। তো তারপরে যাই হোক, এনিওয়ে আমরা একজন তো মারা গেছে, এটা তো মর্গে রাখা হয়েছে, আর বাকি তিনজনকে রেফার করা হয়েছে। মানে দুর্ঘটনাটা কোন জায়গায় করছে জানতে পারছেন? দুর্ঘটনা হসপিটাল থেকে কতটুকু মোটামুটি গ্ল্যামার বাইকের চালক আতাবুর রহমানের মাথায় হেলমেট থাকলেও পালসার বাইকে থাকা তিন যুবকের মধ্যে কারোর মাথাতেই হেলমেট ছিল না জানিয়েছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটোকেও কৈলাশহর থানায় নিয়ে গেছেন তারা। এর পাশাপাশি জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয়েছে সাহিল আহমেদের। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।